লং মার্চে যোগ দিতে বন্দরনগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের সামনে থেকে ঢাকার উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এ মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মহাদেব। বন্দরনগরী চট্টগ্রামে টান টান উত্তেজনা এবং চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে হেফাজতে ইসলামের এই লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে। সকাল থেকে হেফাজতের কর্মীরা এখানে এসে জমায়েত হয়। তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তারা জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করবে, এরপর তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। কিন্তু তার আগে তাদের যেসব গাড়ি নিয়ে এসেছিল হরতালের নাশকতার ভয়ে সেসব গাড়ি চলে গেছে, আর যেখানে তারা অনেকটা আটকা পড়ার মতো অবস্থায় আছে এই ওয়াসার মোড়ে। আর তাই ওয়াসার মোড়ে তারা সমবেত হয়ে সেখানে সমাবেশ করছে। সমাবেশ থেকে তারা বলছে তাদের কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে তারা একটা আলটিমেটাম দিতে সরকারের প্রতি, তা হলো অতি সত্ত্বর তাদের যদি গাড়ির ব্যবস্থা করানো হয় এবং তাদের ঢাকা যাওয়ার ব্যবস্থা করানো হয় ততক্ষণ তারা এই চট্টগ্রামের ওয়াসার মোড়ে অবস্থান নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি শুরু করবে। এদিকে চট্টগ্রাম আজ বিকাল 3টি থেকে শুরু হয়েছে ঘাতকদল নির্মূল কমিটি, সেক্টরস কমান্ডার ফোরাম সহ 27টি সংগঠনের ডাকা হরতাল কর্মসূচি। এর মধ্যে ঘাতকদল নির্মূল কমিটির নেতা কর্মীরা নগরীর অলঙ্কার মোড় এবং একেখান এবং সিটি গেট এলাকায় অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। তবে আইন শৃঙ্খলা এখন পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখানে জমায়েত হলো আশেপাশে কোনো পুলিশ দেখা যাচ্ছে না, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। এর বাইরে চট্টগ্রামের সীতাকুণ্ডু হাটাজারি এবং ফটিকছড়িতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা কথা বলেছিলাম ওই যে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ইসলামাবাদের সাথে, তিনি বলেছেন যতক্ষণ না পুলিশ গাড়ি পাওয়া যায় ততক্ষণ তারা এখানে অবস্থান করবে এবং তাদের অবস্থান হবে সম্পূর্ণ রকম শান্তিপূর্ণ। এছাড়া আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদারের সাথে, তারা বলছেন তারা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পরবর্তী পরিস্থিতি তারা ব্যবস্থা নেবেন। এছাড়া আমরা কথা বলেছিলাম জেলা পরিষদ অতিরিক্ত পুলিশ সুপার ফরিদুদ্দিনের সাথে। ফরিদ আমাদের জানিয়েছেন তারা 3টি উপজেলার মাত্র বিজিবি মোতায়েন করেছেন শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এই ছিল চট্টগ্রামের হেফাজতে ইসলামের লং মার্চের খবর। আমরা এখন স্টুডিওতে ফিরে যাচ্ছি।